এ পিসি এসে গেছে, পিসি এসে গেছে। সব ভালো তো তোরা? এদিকে পিসি, এদিকে। এই সর, পিসিকে যেতে দে। ভোটের আগে গাড়িগুলোকে ধরে ধরে বেশি করে কেস দিই বুঝলি, ওটা দিয়ে পয়লা বৈশাখে ওবিকে আমি নতুন ডিজাইনার পাঞ্জাবি কিনে দেবো। আরে বিষয় কোনো চিন্তাই নেই, তবে আমাদেরও ওখান থেকে কিছু দিও। এই কি সুন্দর সব মাছ রে, এই ভাজা খাওয়া যায়? সব সময় খাই খাই, ওগুলো খাবার মাছ নয়। আচ্ছা তাহলে এদেরকে ভোটার কার্ড বানিয়ে দে, এই মাছ আমি ভোট দিই বললাম। দেখি টিভিতে কি দেখাচ্ছে, দেখি দেখি। সারাদিন শুধু আমাদের নিউজই চালায় এবিপি আনন্দ। কি আনন্দ! হ্যাঁ দেখে রাখবি, কোটি টাকা খায় ওরা বুঝলি। আমার সুনাম না করলেই একদম সোজা অফিসে গিয়ে অফিস ভেঙে দিবি। কোনো চিন্তা নেই পিসি। এই এখানে আমার ছবি নেই কেন? কেন জানিস না সব জায়গায় আমার ছবি লাগানো মাস? আরে পিসি, এখানে শুধু পুলিশদের ছবি থাকে। আরে আমিও তো পুলিশ জানিস না, আমি কত গুন্ডা কন্ট্রোল করি। তুমি তো নিজেই গুন্ডা। এ চুপ কর, বেশি বকবি না বুঝলি তো। শোনো, ভোটের আর বেশি দিন বাকি নেই বুঝলে। টোল প্লাজা হোক বা পাড়ায় পাড়ায় গিয়ে হোক, তোলা তুলতে থাকো। ভোট মিটলেই যাতে আমি সব পয়সা করে নিয়ে থাইল্যান্ড চম্পট দিতে পারি। আরে বেশি করে কেস দাও, হেলমেট পরলেও বলবে পরেনি, আর বোম পেলে সিজ করার দরকার নেই বুঝলে, সোজা কালীঘাট পাঠিয়ে দেবে। পিসি কিছু বোম তো বুথেও পাঠাতে হবে। হ্যাঁ অবশ্যই, আর বুথে বুথে তৃণমূল কর্মীরা যখন ভোটারদের বিরক্ত করবে তোমরা তাদের সাহায্য করবে। আর কেন্দ্রীয় বাহিনীকে যদি সাহায্য করেছো না, চাপকে তোমাদের পিঠের চামড়া তুলে দেবো আমি। ছাপ্পা ভোট একেবারে দায়িত্ব সহকারে করাতে হবে। কোনো চিন্তা নেই পিসি, আমরা তো মেরুদণ্ড আগেই তোমায় বেছে দিয়েছি, তুমি শুধু রিগিং বোনাসটা ভালো করে দিও।